নমস্কার, অ্যাস্ট্রোলজি প্রোগ্রামে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং এই অ্যাস্ট্রোলজি প্রোগ্রামে কিন্তু আমাদের সব থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু ডক্টর গৌতম শাস্ত্রী, পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, এছাড়াও বাস্তুবিদ এবং সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ রূপে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীকে সকলেই চেনে। তার প্রেডিকশান একটা কথা বলে, তিনি যখন প্রেডিকশান করেন তখন কিন্তু আপনিও মন্ত্রমুগ্ধের মতন বসে থাকেন, ভাবেন হয়তো যে উনি কি করে জানলেন এই কথাগুলো। প্রিভিয়াস অনেকেই কিন্তু আপনাকে, আপনি যে দেখুন অনেক জ্যোতিষের কাছে তো গেছেন, কিন্তু আপনি যখন দেখবেন তারা কিন্তু বলবে যে আগামী দিনে কিন্তু তোমার এই বিষয়টা রয়েছে, কিন্তু কেউ প্রিভিয়াস বিষয়ে কথা বলতে পারেন না, যেটা কিন্তু বলতে পারেন একমাত্র পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ডক্টর গৌতম শাস্ত্রী। আজকে আমরা মঙ্গল গ্রহ এবং মাঙ্গলিক নিয়ে আলোচনা করব, কিন্তু তার উত্তর দেবেন আমাদের অনুষ্ঠানের যে অতিথি রয়েছেন, বাস্তুবিদ এবং সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমে তাকে স্বাগত জানাবো, স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার, নমস্কার দর্শকবৃন্দ। আজকে এই যে আমি একটা বিষয় জানতে চাইছি আপনার কাছ থেকে, যে মাঙ্গলিক মানেই কি খারাপ? এই কথাটা না অনেকেই দেখেছি আমি অনুষ্ঠানে বলে যে মাঙ্গলিক দোষ আছে। হ্যাঁ, মাঙ্গলিক দোষ আছে এইটা মানে প্রচলিত হয়ে একদম, যে মাঙ্গলিক আছে বাবা বিবাহ দেওয়া যাবে না, বা বিবাহ দিলে ক্ষতিগ্রস্ত হবে, সমস্যা হবে। কিন্তু সেই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি দর্শক কিন্তু না, কারণ মাঙ্গলিক হয় কি কি কারণে সেটা কিন্তু আপনাদের আগে জানাতে হবে, আমি জানাচ্ছি আপনাকে। তার আগে মনে হয় ফোনে একজন হ্যাঁ ফোনে আছে, দেখে নি। আরে নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে বলছি। বোলপুর থেকে কে বলছেন? আমি আমার ফোনের সম্পর্কে জানতে চাই। আগে টিভির ভলিউমটা মিউট করুন দিদি, টিভির ভলিউমটা। হ্যাঁ টিভির ভলিউম বন্ধ আছে। আচ্ছা ঠিক আছে, বলুন ছেলের নাম, বলুন ডেট অফ বার্থ, বলুন। ছেলের নাম হচ্ছে সৌমেন চক্রবর্তী। সৌমেন চক্রবর্তী, ডেট অফ বার্থ বলুন। 20/2/1996, 1996। জন্ম সময়? রাত্রি 1:55। তা সেই অনুযায়ী আপডেট করা আছে 20? আচ্ছা, রাত্রি 1:55। জন্মস্থান কি বোলপুরেই? আচ্ছা আমি একটু মিলিয়ে নিই দিদি, সেটা হচ্ছে যে 20/2/1996, রাত্রি 1:55 বোলপুর। সৌমেন চক্রবর্তী। আপনার নাম কি? মিতা চক্রবর্তী। আচ্ছা রিতা। আচ্ছা দেখুন, সৌমেনের এখানে যেটা আসছে লগ্ন কিন্তু ধনু লগ্ন এবং কুম্ভ রাশি শতবিষা নক্ষত্রের এক চরণে জন্ম আছে, আপনি এগুলো জানেন? আচ্ছা সৌমেন, তাহলে আপনি বৃশ্চিক লগ্ন বলেছেন। আপনি একটু মানে ডেটাটা আমি শুনি, 20/2/1996 তো, রাত্রি 1:55 আপডেট করে 20 হয়েছে আর কি, এবং বোলপুর, বোলপুর, বোলপুর জন্মস্থান। দেখুন ওটা যে ডিগ্রিটা পেয়েছে, লগ্নের ডিগ্রি পেয়েছে 7 সেকেন্ড 7 মিনিট, বুঝতে পেরেছেন? এটা কিন্তু নিখুঁত ক্যালকুলেশনে আপনার কিন্তু লগ্ন ধনু লগ্ন আসবে। ছেলের চেহারাটা বলুন, একটু লম্বা একটু পাতলা টাইপের? হ্যাঁ, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, ধনু লগ্ন। হ্যাঁ, ধনু লগ্ন অনুযায়ী প্রেডিকশন করলে ওর মিলবে। আচ্ছা দেখুন, ছেলের যেটা আমি বলছি এখানে, আপনি ছেলের কি ব্যাপারে জানতে চাইছেন? আপনি কেরিয়ারের ব্যাপারে জানতে চাইছেন নাকি? ছেলে এখন তো, ছেলের দেখুন এখানে কিন্তু একটা জিনিস আছে, ওর কিন্তু কালসর্প একটা যোগ আছে, আপনি এগুলো জানেন? এর প্রতিকার কি করিয়েছেন আপনি? দেখুন আপনার এই ছেলের যে কালসর্প যোগটা আছে, এটা যোগ কিন্তু, দোষ না, বুঝতে পারলেন? এই যোগে কিন্তু ও কিন্তু বিশ্ববিখ্যাত হবে, আমি আপনি লিখে রাখতে পারেন, ওকে কিন্তু বিভিন্ন জায়গায় ওর পরিচিতি বাড়বে দিনের পর দিন, যত ডেভেলপ দেখবেন, যত ওর বয়স বাড়বে সেই অনুযায়ী কিন্তু ওর ডেভেলপ হবে। কিন্তু বর্তমান সময়ে ওর একটু প্রবলেম চলছে শারীরিক দিক দিয়ে, বুঝতে পারছেন? যে হারে ও পরিশ্রম করছে সেই হারে কিন্তু ওর অর্থ ইনকাম হচ্ছে না। কি করছে ছেলে এখন বলুন? হ্যালো, ছেলে কি করছে বলুন? ছেলে এখন বর্তমানে কোনো কিছু করছে, কোনো জীবিকার মধ্যে রয়েছে? হ্যাঁ কি না? নেই।
দেখুন, ছেলের এখানে যে কালসর্প যে যোগটা বললাম, ছেলের কিন্তু এই যোগটা কিন্তু ওকে কিন্তু ভালো জায়গায় নিয়ে যাবেই, কিন্তু ছেলেকে চেষ্টা করতে বলুন। ও কিন্তু ও যদি মাস্টারি ডিগ্রি অর্থাৎ কোনো টিচিং প্রফেশনের জন্য মানে উপযুক্ত টিচিং প্রফেশনে যদি যায়, ও কিন্তু কেরিয়ার ভালো ডেভেলপ করতে পারবে। তাছাড়া ওর কিন্তু আরও কিছু ভালো ভালো যোগ আছে, যেগুলো হচ্ছে পিএইচডি করার মতো যোগও কিন্তু ওর ছকে আছে। কোন কোন হ্যালো, চাকরির জন্য যোগাযোগ করছে, চাকরিটা হবে কিনা সেটাই আপনার প্রশ্ন, তাই তো? চাকরি হবে 2020 সালের প্রথমের দিকে চাকরি হয়ে যাবে, কেমন? 2020 সালে, ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। এই যে ছকটাতে দেখলাম কালসর্প যোগ, এই কালসর্প যোগটা, এই যোগ কিন্তু খুব ভালো ভালো প্রতিষ্ঠিত লোকের আছে। আচ্ছা, এই কালসর্প যোগ এই এমনই একটা যোগ, এই যোগটাতে কিন্তু যাদের দেখা যাচ্ছে যে যে জন্ম মানে ডেট অফ বার্থ জানা নেই, কিংবা দেখা যাচ্ছে যে যাদের ডেট অফ বার্থ মানে অর্থাৎ আমরা এই হ্যাপি বার্থডে পালন করি, এই কালসর্প যোগ যাদের থাকে তাদের হ্যাপি বার্থডে পালন হয় না, তাদের কিন্তু মৃত্যুদিনটা ভালো করে পালন হয়। এবং এরা কিন্তু বিগত 20 বছর অর্থাৎ মারা যাওয়ার পরেও কিন্তু 20 বছর কিন্তু মানুষের মুখে মুখে মানে জীবিত থাকে। আচ্ছা, মানে এই যে যোগটা আছে এবং এই যোগ কিন্তু অনেকেরই আছে এবং তারা এখন কিন্তু প্রতিষ্ঠিত। আচ্ছা, আমি বিশেষ করে বলবো যে আমাদের যে যিনি আছেন খেলোয়াড় ক্রিকেটার, সে হচ্ছে সচিন তেন্ডুলকর, ওনারও কিন্তু এই কালসর্প যোগ আছে। হ্যাঁ, কেমন? আচ্ছা, ফোনে মনে হয় আরেকজন। নমস্কার, বলুন, কে বলছেন? নমস্কার, কি নাম আপনার? সুনন্দা মান্না। সুনন্দা মান্না, আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন? বলুন, ডেট অফ বার্থ বলুন। 13/12/1989। 13/12, টিভির বলুন, মিউট আছে তো? আচ্ছা, 13/12/1989। হ্যাঁ, ঠিক আছে, এবারে জন্ম সময়টা একটু বলুন। সকাল 6:45। কোথায়? হাওড়া। আচ্ছা, 13/12/1989 সকাল 6:45 হাওড়া, তাই তো? সুনন্দা মান্না। আচ্ছা দেখুন, আপনার এখানে যে ইন্ডিকেট করছে, আপনি কি ব্যাপারে জানতে চাইছেন বলুন আমাকে। ম্যারিড লাইফ, আপনার কি বিবাহ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আপনার দেখুন এখানে কিন্তু যেটা ইন্ডিকেট করছে, আপনি কিন্তু আমি আগে বলতে দিন, ডক্টর গৌতম শাস্ত্রীকে আগে বলতে দিন। আপনার কিন্তু দ্বাদশে মঙ্গল আছে এবং সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক, এই যে মাঙ্গলিকটা হয়েছে আপনার, দেখুন এখানে কিন্তু রবি যুক্ত হয়ে থাকার কারণে আপনার কিন্তু অনেক সমস্যা হচ্ছে। এবং আপনার সপ্তমে বৃহস্পতি এবং চন্দ্র কানেকশন, আপনি মানুষের জন্য যথেষ্ট করছেন কিন্তু সেই অনুযায়ী আপনি ফিডব্যাকটা পাচ্ছেন না লাইফে, বুঝতে পেরেছেন? আর তারপরে কি হচ্ছে, আপনি যেমন যে কোনো জিনিস মানে একটু চিন্তা ভাবনা করে তারপরে অ্যাকসেপ্ট করার চিন্তা মানে অ্যাকসেপ্ট করেন, কিন্তু দেখবেন যে আপনার হাজবেন্ড বা যিনি আছেন, হ্যাঁ, ওটা কিন্তু ওইভাবে জিনিসটাকে ভাবে না, বুঝতে পেরেছেন? না না না, এই যে সমস্যাটা আপনার এই ছকে, এই সমস্যাটা হয়ে আছে, বুঝতে পেরেছেন? আর তাছাড়াও আপনি, আমি আপনাকে প্রথমবারই বললাম যে দেখুন আপনি সবার সঙ্গে মিশতে পছন্দ করেন, কিন্তু সেই একই জায়গা ঘুরে ফিরে আসছে, কিন্তু সেই অপোজিট যিনি আছেন তিনি তো এইগুলো মানেন না, কেমন? এই জায়গার থেকে কিন্তু মনের একটা ডিভাইডেড তৈরি হচ্ছে, তারপরে কিন্তু আগামী দিনে কিন্তু এখানে যে ইন্ডিকেট করছে আপনাদের কিন্তু বিবাহ জীবনটা খুব লং লাস্টিং করবে না, বুঝতে পেরেছেন? কিন্তু যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো যদি রেকটিফাই করা যায়। এখানে রেকটিফাই ছাড়া কোনোভাবেই সম্ভব না, এখানে রেকটিফাইটা করতেই হবে, কারণ এখানে উনি যে মানসিকতার মানুষ সেইখানে কিন্তু একটু যদি রেকটিফাই করে নেওয়া যায়, একটু গাইডলাইন যদি নেওয়া যায়, তাহলে কিন্তু সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে। আপনি হাওড়ায় থাকেন তো? হ্যাঁ, হাওড়ায়। শনিবার দিন কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীকে হাওড়ায় পাবেন আপনি, শনিবার, স্যাটারডে, ঠিক আছে? এবং ওনার যখন বুকিং নাম্বারটি যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও যাচ্ছে, সেগুলো একটু নোট ডাউন করে নেবেন প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি এবং গোল্ড মেডেলিস্ট জ্যোতিষবিদ
ডক্টর গৌতম শাস্ত্রী। তার সঙ্গে যোগাযোগ করতে গেলে 9836410969 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9830033288 এবং চেম্বার সোমবার ব্যারাকপুর এবং শ্রীরামপুর, মঙ্গলবার কালীঘাট ও হাওড়া এবং বুধবার বর্ধমান ও কাঁচড়াপাড়া, বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার হাতিবাগান ও দমদম এবং শনিবার হাওড়া ও মেচেদা এবং রবিবার কাঁচড়াপাড়া। আমাদের এই অনুষ্ঠান ডক্টর গৌতম শাস্ত্রীর অনুষ্ঠান কিন্তু প্রতি মঙ্গলবার রাত 7:55 এবং শুক্রবার বিকেল 4:40। আরো নমস্কার, বলুন কে বলছেন? সাধনা সরকার, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে। কলকাতা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে সৌরভ। সৌরভ, সৌরভের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 5/7/97। 5/7/1997? হ্যাঁ। 1997? হ্যাঁ। আচ্ছা বলুন, এবার সময়টা বলুন, জন্ম সময়টা? 11:55। রাত না সকাল? সকাল 11:55। সকাল 11:55 কোথায়? কোথায় জন্মস্থান? ক্যারিয়ারের ব্যাপারে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি বলতে চাচ্ছি। দেখুন, ওর হচ্ছে লগ্ন, কন্যা লগ্ন, মিথুন রাশি, পূর্ব পুনর্বস নক্ষত্রের দ্বিতীয় চরণে ছেলের জন্ম। কেমন এর কিন্তু বেশ কিছু রাজযোগ তৈরি হয়ে আছে এই ছকে, কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, ওর লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, কন্যা লগ্নের লগ্নেই মঙ্গল আছে। এই মঙ্গল কিন্তু ওকে খুব একটা ভালো কিছু রেজাল্ট দিচ্ছে না, কারণ ওর দেখবেন হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায় এবং অল্প বয়সে ওর কিন্তু চোখের একটা সমস্যা তৈরি হয়ে যাবে। কেমন ও এখন এই চোখের কোনো চশমা বা এই ধরনের কিছু নিয়েছে কি? না না না, ওসব কিছু না। মাথা কিন্তু ওর হঠাৎ হঠাৎ গরম হবেই, ঠিক আছে? এবং ওর কিন্তু শারীরিক অর্থাৎ পায়ের কিন্তু একটা প্রবলেম থাকবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে কিন্তু ওর কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা বেশি আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই এই সমস্যাগুলো আছে। কিন্তু ছেলে কিন্তু জন্মস্থান থেকে দূরে গেলে কিন্তু ওর ক্যারিয়ার ডেভেলপ হবে আগামী দিনে। আর কি জানতে চাইছেন আপনি? দেখুন, চাকরির ব্যাপারে ওর কিন্তু এখানে কোনো গভর্নমেন্ট সার্ভিসের যোগ নেই। গভর্নমেন্ট সার্ভিস কিন্তু যোগ নেই ও, যদি না প্রাইভেটে যদি ও ট্রাই করে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, এবং গভর্নমেন্ট চাকরির জন্য যদি অ্যাপ্লাই করে দিনের পর দিন কিন্তু সময় নষ্ট হবে, দিনের পর দিন সময় নষ্ট হয়ে যাবে, টাইমটা লাইফ থেকে বেরিয়ে যাবে এবং পরবর্তী টাইমে আফসোস করবে যে অনেক টাইম লাইফ থেকে বেরিয়ে গেছে। কিন্তু সেই যে টাইমটা বেরিয়ে যাবে লাইফে কিন্তু আর কোনোদিন পাবে না। সেই জন্য বলুন যে কোনো বেসরকারি সংস্থায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে, খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, বেসরকারি তো করছে, সরকারি চাকরিরও চেষ্টা করছে, প্রাইভেটে যে নোয়াক নো পেতে যদি তো হতো ভালো। তুমি তো শরীরটা খারাপ আমার, ওই জন্যই বলছিলাম। হ্যাঁ, এখানে যেটা ইন্ডিকেট করছে মায়ের শরীর ভালো নেই, এটাও ইন্ডিকেট করছে এক থেকে দেড় বছর আগের থেকেই মায়ের শরীর কিন্তু দিনে দিনে একটু খারাপ হতে যাচ্ছে। হ্যাঁ, এটা ইন্ডিকেট করছে এখানে। কেমন সাধনাদি, যে কথাগুলো ডক্টর গৌতম শাস্ত্রী বললেন যে চোট আঘাতের সমস্যা রয়েছে এবং আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বললেন, সেগুলো শুনে আপনার মত কি? কেমন লাগলো আপনার শুনে কথাগুলি? আমার শুনে তো ভালোই লাগলো, কিন্তু ছেলেটা কি ভালো? দেখুন, আমি একটা কথা বলি, লাইভ ফোন ইন অনুষ্ঠানে এত ডিটেইলসে বলা যায় না। আপনি যদি চেম্বার, আপনি চেম্বারে আসুন, ঠিক আছে? চেম্বারে এলে কিন্তু ডিটেইলসে আলোচনা করা যাবে। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। হবে কতদিনের মধ্যে হবে একটু বলে দিবেন তো? চেম্বারে আসতে হবে, তার জন্য চেম্বারে প্লিজ। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এগুলো নিখুঁত ভাবে বিচার না করলে পরে ডিটেইলসটা ওইভাবে বলা যায় না। আপনি চেম্বারে আসুন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। 9836410969 এই নাম্বারটি হচ্ছে বুকিং নাম্বার। এই নাম্বারে কিন্তু আপনারা ফলো করবেন, যে জিজ্ঞাসা করে নেবেন কবে কোথায় কখন আমরা পাবো ডক্টর গৌতম শাস্ত্রীকে। সোমবার ব্যারাকপুর শ্রীরামপুর, মঙ্গলবার কালীঘাট হাওড়া, বুধবার বর্ধমান কাঁচড়াপাড়া, বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার হাতিবাগান ও দমদম, শনিবার হাওড়া ও মেচেদা, রবিবার কাঁচড়াপাড়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9830033288। আরো নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, বলুন, নাম বলুন। কি রে ঋষি? হ্যালো, শ্রেয়সী দে? আচ্ছা, নিজের সম্বন্ধে জানবে?
আচ্ছা, ডেট অফ বার্থ? 16/2/2000? 2006। আচ্ছা, জন্ম সময়? বিকেল চারটে। কোথায়? কলকাতা। এখন বর্তমান কোথা থেকে ফোন করা হচ্ছে? কোথায় থাকো এখন বর্তমানে, কোথায় থাকো? আচ্ছা, 16/2/2006টা কার জন্ম, মানে ডেট অফ বার্থ আপনার না আপনার মেয়ের বা ছেলের? স্কুলে পড়ে শ্রেয়সী দে, স্কুলে পড়ে। ও নিজেই নিজের সম্বন্ধে জানতে চাইছে, সেই হিসেবে আর কি। আচ্ছা দেখো, তোমার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। এগুলো তো মনে হয় জানা নেই, তবু আমি কিছু বলে দিচ্ছি, যেখানে তোমার কিন্তু পড়াশোনার ক্ষেত্রে। হ্যাঁ, কি আছে সেটাই কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রী বলতে চাইছেন, শোনো প্লিজ। এখন কিন্তু মানে পড়াশোনার প্রতি মনটা কম আছে, কেমন একটু চঞ্চলতা। হ্যাঁ, সব সময় একটু মোবাইল ঘাঁটবো, টিভি দেখবো, এই নিয়ে সময় পার করে যাচ্ছে। হ্যাঁ, তাছাড়া হচ্ছে কিন্তু অনেক কিছু জানার আগ্রহ, হ্যাঁ, জীবনে থাকবে তোমার, কারণ দেখবে যে সবসময় একটু বেশি কার্টুন বা কি বলবো ডিটেকটিভ যে সিনেমাগুলো হয় সেইগুলোর প্রতি বেশি আকৃষ্ট হবে তুমি। হ্যাঁ, এইগুলো হবে, ঠিক আছে। আর হ্যাঁ, ওইগুলো আপাতত অ্যাভয়েড করে এখন পড়াশোনার সময় পড়াশোনাটা ঠিক মতো করো, তারপরে ওগুলো তো লাইফে আছেই, পরবর্তী টাইমে কিন্তু কেরিয়ার খুব ভালো আছে, কিন্তু পড়াশোনাটা আগে, কেমন? ঠিক আছে শ্রেয়সী, সঙ্গে থাকো, ধন্যবাদ। আচ্ছা, আঙ্কেল একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো। আমার কি পুলিশের চাকরি আছে? হ্যাঁ, কি আছে? পুলিশের চাকরি। পুলিশের চাকরি? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় তুমি টিভিতে শোনো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকো। ওর এই ছকটাতে আইবি ডিপার্টমেন্টে চাকরি পাওয়ার যোগ আছে, তাই মানে ওই যে বললাম ডিটেকটিভ, ডিটেকটিভ লাইনে ওর কিন্তু সবসময় একটা আগ্রহ থাকবেই, যে কোনো কিছু জানার একটা আগ্রহ, মানে একটা জিনিস, মানে এই যে ওই ছোটবেলায় এখানে ফোন করে দিয়েছে, মানে এটা কিন্তু একটা বিরাট, কারণ ওর ওই জানার আগ্রহ ওর মধ্যে সবসময় আছে, মানে একটা জিনিস দেখলো সেটা কি করে হলো কেন হলো এই যে ব্যাপারটা ওর মধ্যে কিন্তু সবসময় আছে। স্যার আপনি কিন্তু সুন্দরভাবে নেচারটা কিন্তু আরো ডেভেলপ করে দিচ্ছেন, ওর কি নেচার হতে পারে সেটা শুধুমাত্র শ্রেয়সীর না। আমি যে ফার্স্ট ফোন রীতা চক্রবর্তী করেছিলেন, তার যে ছেলে সৌমেন চক্রবর্তী, তার চেহারা পর্যন্ত আপনি বলে দিলেন, একটু রোগা, একটু লম্বাটে টাইপ চেহারা, তখন কিন্তু আপনি চাটে যাননি, না না, চেহারাটা কিন্তু বলে দিলেন, এটা খুব ভালো, আমার খুব ভালো লাগলো এই জিনিসগুলো। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, নমস্কার, নাম বলুন। হ্যাঁ, নাম তাপস ভট্টাচার্য। তাপস ভট্টাচার্য, নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? কাটোয়া। কাটোয়া। ডেট অফ বার্থ? কাটোয়া। হ্যাঁ, এবার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 8/8/1981। 8/8/1981, 1981, 8/8/1981। হ্যাঁ, সময়, জন্ম সময়? 9:30 PM। 9:30 PM, 9:30, রাত 9:30। জন্মস্থান? কাটোয়াতেই জন্মেছেন আপনি? ঠিক আছে, 8/8/1981, 9:30 PM, কাটোয়া। দেখুন, আপনার 81-এ জন্ম, তাই তো? দেখুন, আপনার লগ্ন হচ্ছে মীন লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম আছে। আপনার দেখুন, আপনার এই যে বয়স, এই বয়সে আপনার সঙ্গে যারা জন্মগ্রহণ, মানে আপনার যারা বন্ধুরা আছে, দেখবেন বড় বন্ধু সার্কেল আছে, তারা অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু আপনি হতে পারেননি, ঠিক বলছি আপনাকে? হ্যালো, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। দেখুন, আপনার এখানে একটা যোগ, এটা খুব খারাপ যোগ হয়ে আছে। আপনি কিন্তু সব কিছু, মানে এই জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন, ভগবানকে বিশ্বাস করেন, ঠাকুর দেবতাকে খুব ভীষণ বিশ্বাস করেন, কিন্তু ঘটনা হচ্ছে আপনার যে এই রবি এবং রাহু এবং বুধের একটা যে কানেকশনটা হয়েছে, এই কানেকশনটা আপনি যদি ঠিক করাতে পারেন, আপনার ছকে একটু রেকটিফাই করাতে পারেন, তাহলে কিন্তু আপনার 81-এ জন্ম, আপনার এখন কেরিয়ার অলরেডি কমপ্লিট হয়ে যাবে, মানে কেরিয়ারে একটা স্টেবল জায়গা চলে আসা উচিত ছিল, কিন্তু হয়নি দাদা। কিন্তু এই জায়গাটা আমি বলবো, আপনি যদি একটু রেকটিফাই করিয়ে নিতে পারেন, আগামী দিনে কিন্তু আপনার খুব ভালো জায়গা প্রতিষ্ঠিত হতে পারবেন। ঠিক আছে তাপসদা। হ্যাঁ শুনুন, আমি আমার একটুখানি সাত্ত্বিক দিকটা একটুখানি জানতে চাইছি। কিসের সাত্ত্বিক দিক? শরীর স্বাস্থ্য।
শরীর স্বাস্থ্য, আচ্ছা সেটা তো বলে দিলেন উনি। শরীর স্বাস্থ্য যেটা আমি বললাম আপনার, শরীর স্বাস্থ্য বর্তমানে খুব ভালো যাচ্ছে না। কেমন, কেন? কারণ লগ্নপতি বৃহস্পতি শনি যুক্ত হয়ে আছে এবং শনি এখন ট্রানজিটে শনিকে দেখছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনার এখানে আর একটা জিনিস হয়ে আছে কি, আপনার দশা যেটা চলছে, দশা হচ্ছে বুধের দশার সঙ্গে শনির অন্তর্দশা চলছে, আর বুধ আপনাকে রেজাল্ট দিচ্ছে, রবির সঙ্গে রাহু কানেকশন হয়ে আছে, এবং সেক্ষেত্রে কিন্তু বুধ নিজের কোনো প্রভাব বিস্তার করতে পারে না, যার সঙ্গে থাকে তার প্রভাবটাই দেয়, এইখানেই আপনার শরীরের সমস্যাগুলো তৈরি হচ্ছে। কেমন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। টু দ্য মানে পয়েন্ট, যে প্রেডিকশন সত্যিকার মানে অভূতপূর্ব, কিভাবে আপনি বলছেন যে অ্যাকচুয়ালি আমাদের এইগুলো না, আমরা যখন এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করেছি তখন কিন্তু আমাদের বিভিন্ন হসপিটালও যেতে হয়েছে, সে আবার অনেক জেলখানাও যেতে হয়েছে, মানে এইগুলো তাদেরকে নিয়ে, তাদের এই যে পার্ট অফ রিসার্চ, হ্যাঁ রিসার্চ যখন করছি তাদেরকে নিয়ে, যে আপনার এই পরিস্থিতি কেন হলো এখন, তাদের যে ডেট অফ বার্থ নিয়ে কোনো জায়গায় আবার বলেছে যে না আমরা কেন দেব, আবার তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে, তখন তারা কিন্তু দিয়েছে, কিন্তু আমরা সেই জায়গায় দেখে দেখে আমরা সেই অভ্যস্ত যে এই ছকে এইরকম হলে এটাই হয় এবং এই নক্ষত্রের সঙ্গে কানেকশন করলে এটা হয়। আমরা টোটাল মানে যখন আমরা এই রিসার্চ করেছি তখন আমরা এই এই জন্য এখন গ্যারান্টি দিতে পারি যে এর এই হচ্ছে, একদম ফাইনালি বলতে পারছি যে ছকটা দেখে আপনার এটাই হচ্ছে। এবং যারা যারা আসছেন তারা প্রত্যেকেই সহমত, হ্যাঁ এটাই ঘটছে, দারুণ। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? নাম, হ্যালো, নাম, নাম বলুন। আমি অয়ন ব্যানার্জি বলছি। অয়ন ব্যানার্জি কোথা থেকে বলছেন? চটপট, এই তো ইয়ের থেকে বলছি, শিলিগুড়ি। শিলিগুড়ি, নিজের সম্বন্ধে জানবেন না ছেলের সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন, সময় নেই। হ্যাঁ, 11/12, 11/12 1980, 1980, সময়, জন্ম সময়? জন্ম সময় 2:45 দিন দুপুর, দিন, আচ্ছা দুপুর 2:45। হ্যাঁ, জন্মস্থান কি শিলিগুড়ি? না, এটা হচ্ছে জন্মস্থান হচ্ছে আসাম, ডিব্রুগড়। আসাম, আচ্ছা, ওর নামই কি অয়ন ব্যানার্জি? আচ্ছা ঠিক আছে, 11/12/1980 2:45 PM আসাম, 80-তে জন্ম আপনার। দেখুন ছেলে এখানে কিন্তু লগ্ন, মেষ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রের এক চরণে জন্ম। ছেলে কিন্তু মানে মানসিক দিক দিয়ে খুব ভালো ছেলে, কিন্তু যে কোনো ব্যাপার একটা জিনিস দেখার পরে সেটাকে অনেকবার দেখার চেষ্টা করে, অর্থাৎ সেটাকে যাচাই করার প্রবণতা ছেলের মধ্যে সবসময় থাকবে, এবং মায়ের শরীর সবসময় কিন্তু ভালো থাকে না, মায়ের শরীর নিয়ে একটু ভুগতে হবে। দু নম্বর হচ্ছে এখানে কিন্তু যেটা ইন্ডিকেট করছে, এখন ছোটোখাটো চোট আঘাত বা অপারেশনের একটা ইন্ডিকেট কিন্তু এই ছকে করছে, বুঝতে পেরেছেন? আর এই ছকে কিন্তু কালসর্প যোগও আছে, এই যোগটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে না, চোখের সমস্যা আনতে পারে। ঠিক আছে, ব্যবসার ক্ষেত্রে দেখুন, ব্যবসা ওর যদি লাক্সারি আইটেমের ব্যবসা করে খুব ভালো হবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। এই যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু মানুষকে, কিন্তু মানুষ যেটা চাইছে, বিভিন্ন কলার তো ফোন করছেন, তারা যে জিনিসটা চাইছেন সেটা কিন্তু স্যার আপনি বলে দিচ্ছেন, এবং তাদের মধ্যে যে কোয়ারিটা রয়েছে সেটা কিন্তু তাদেরকে কিছু জিজ্ঞাসা করতে হচ্ছে তার আগেই আপনি বলে দিচ্ছেন, এটা কিন্তু বড় ব্যাপার সত্যিকার। ডক্টর গৌতম শাস্ত্রী এই বিষয়ে কিন্তু সিদ্ধহস্ত, এটা ভালো লাগলো কিন্তু আপনার সঙ্গে অনুষ্ঠানটা করতে পেরে। এবং আগামী দিন মানে আগামী মঙ্গলবার 7:55 আমাদের এই অনুষ্ঠান রয়েছে, এবং আজকের মতোই শুক্রবারই 4:40 এই অনুষ্ঠান থাকবে। আজকের মতো স্যারকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য, দেখা হবে আগামী অনুষ্ঠানে। নমস্কার, নমস্কার।